বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড নাইন্টিন বা করোনা কাল এক মহাসংকটের কাল গোটা পৃথিবী জুড়ে এবং এই সংকটের বাইরে বাংলাদেশ নয়। কোভিড নাইন্টিনের মতো একটা ছোট্ট অণুজীব গোটা পৃথিবীকে চরম উৎকণ্ঠায় অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সবাই মনে করছেন, বিশ্লেষকরা বিশেষজ্ঞরা মনে করছেন যে এক নতুন বিশ্ব ব্যবস্থা, নতুন স্বাভাবিক অবস্থা, এবং এর সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে যতক্ষণ পর্যন্ত না ভ্যাকসিন আবিষ্কৃত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না পৃথিবীতে কোভিডে আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসছে। বাংলাদেশেও পরিস্থিতিটা এখন পর্যন্ত উদ্বেগজনক, পরিস্থিতি কবে নিয়ন্ত্রণ আসবে সেটি কেউ বলতে পারছেন না, কিন্তু শঙ্কার বিষয় যেটি যে পরিমাণ শনাক্তকরণের জন্য পরীক্ষা হওয়া দরকার সেটি বাংলাদেশ করতে পারছে না। মাঝখানে কিছুটা পরীক্ষার সংখ্যা বাড়লেও গত কয়েকদিন ধরে পরীক্ষার সংখ্যা প্রতিনিয়তই কমছে, এবং সেই অনুপাতে যদিও আক্রান্তের হার একই রকম দেখা যাচ্ছে, কিন্তু কোভিড নাইন্টিনের মহাসংকটকালে গোটা পৃথিবীতে অন্যায় অত্যাচার অনিয়ম কোনো কিছুই থেমে নেই। আমরা জানি ভারত চায়নার মধ্যে সীমান্তে উত্তেজনা, আমরা জানি দুই কোরিয়ার মধ্যে সংকট, আবার কোভিড নাইন্টিন কালেও আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এখানে দুর্নীতি, যখন মানুষের জীবন বিপন্ন তখন কেউ দুর্নীতি থেকে নিজেদেরকে নিবৃত্ত করছেন না, বা কোনো কোনো ক্ষেত্রে সেটি মাস্কের কথা বলি, হসপিটালের কথা বলি, কিংবা রিলিফের কথা বলি, সেই সব জায়গাও দুর্নীতি হচ্ছে। স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনা বা বেশ ভালোভাবে ফুটে উঠেছে, ডিজিটাল বাংলাদেশ কতটা ডিজিটাল হলো, সমৃদ্ধ বাংলাদেশ কতটা সমৃদ্ধ হলো, সেই সব প্রশ্ন মানুষের মধ্যে উঠতে শুরু করেছে। এবং একই সঙ্গে আমরা এই সময় চলতি অর্থবছর, যে নতুন অর্থবছরটি শুরু হলো, সেই অর্থবছরের বাজেট দেখেছি, সেই বাজেটও আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির একটা চিত্র আছে, কিন্তু বাস্তবতা তার সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ সেটি নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। এবং এই সংকটকালেও নানা রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির প্রশ্ন। আমরা যদি ভিয়েতনামে দেখি, সেখানে বাংলাদেশকে ঘিরে এক ধরনের, বাংলাদেশকে দূতাবাসকে ঘিরে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। আমরা দেখছি ইতালিতে বাংলাদেশিরা যারা গেছেন তারা ঢুকতে পাচ্ছেন না, অনেককে ফেরত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জাপানে কোনো বাংলাদেশিকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে করোনাকালে বাংলাদেশ একটা নতুন ভাবমূর্তি সংকটে পড়ল কিনা সেটিও বড় প্রশ্ন। মোটা থেকে এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমার সঙ্গে ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম। আমাদের সঙ্গে মহাখালীর ডিওএসএস এর বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম প্রতীক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার শেখ শহীদুল ইসলাম এবং মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা কি দেখেন কিনা যে এই কোভিড নাইন্টিনের সংকটকালেও বাংলাদেশ নতুন করে কোনো ভাবমূর্তি সংকটের মধ্যে পড়তে যাচ্ছে কিনা। আমি সূচনা বক্তব্যে কিছু প্রসঙ্গ উল্লেখ করলাম, আমরা কুয়েতে বাংলাদেশের একজন সংসদ সদস্যের কীর্তির কথা উচ্চারণ করতে পারি। সো কোভিড কি আসলে, অনেকেই মনে করছেন যে পৃথিবীর অনেক কিছু বদলে দিবে, মানুষের আচার আচরণ চিন্তা ভাবনা, এরকম সংকট পৃথিবী কখনো দেখেনি, কিন্তু কিছুই তো বদলাচ্ছে না, বরং কোনো কোনো ক্ষেত্রে দেখছি যে খারাপ আরো কত খারাপ হতে পারে, আর সেরকম চিত্র আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশে কেন এই চিত্রটা তো ভয়াবহ উঠছে সেটি একটা বড় প্রশ্ন। তো উত্তরটা একটু আপনারা দুজনে, যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত, মিস্টার শেখ শহীদুল ইসলাম তো দীর্ঘকাল ধরে রাজনীতিতে আছেন, তুলনামূলক বিচারে জেনারেল ইব্রাহিম সৈনিক হলো, মুক্তিযোদ্ধা হলো, নবীন রাজনীতিক, আর শেখ শহীদুল ইসলাম তো আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আপনার কাছে কি শুনতে চাই মিস্টার ইসলাম? ধন্যবাদ। আপনি সংকটকালেও আমাদেরকে, একটা দেশবাসীকে এবং যারা আপনার দর্শক বিশ্বে আছে তাদের সকলকে আমাদের বক্তব্য শোনার সুযোগ করে দিয়েছে। আমি প্রথমেই গভীর শোক এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা কোভিড আক্রান্ত হয়ে এই বাংলাদেশে তথা সারা বিশ্বে ইন্তেকাল করেছে, এবং এই যারা কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে অনেক তৃতীয়দশা শিক্ষক, অনেক প্রকৃতিদশা চিকিৎসক এবং বিভিন্ন ক্ষেত্রের প্রতিত্বদশার লোকেরাও রয়েছেন, এমনকি কোনো কোনো ক্ষেত্রে প্রধানমন্ত্রী আক্রান্ত হয়েছেন, অত্যন্ত উন্নত দেশের রাষ্ট্রপতিও আক্রান্ত হয়েছেন, এরকম দৃষ্টান্ত রয়েছে। আবার একই সঙ্গে যারা সুস্থ হয়ে উঠেছেন এই কোভিড কে জয় করে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই, এবং যারা এখনো আক্রান্ত হয়ে শয্যায় চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আমাদের দেশে কোভিড আক্রান্ত হয়ে
আমরা দেখেছি যে অন্তত দুজন মন্ত্রীর স্ত্রী পরলোকগমন করেছেন, এবং আমরা দেখলাম যে এখানে একজন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইন্তেকাল করেছেন, একজন মন্ত্রী প্রতিমন্ত্রী ইন্তেকাল করেছেন। এরকমের বাংলাদেশে যে মৃত্যুর হার, সেই হার প্রায় 2000 ছাড়িয়ে গেছে। আজকে আমি মৃত্যুর হারের চাইতে বড় দেখতে চাই যে সংক্রমণের হার। সংক্রমণের হার এখন যে হারে পরীক্ষা করা হচ্ছে, সেই পরীক্ষার তুলনায় যে 22-23% সংক্রমণের হার, সেটা কিন্তু আজ অব্দি 22-23% আছে। এবং অবশ্য বর্তমানে সুস্থতার হার কিছু বেড়েছে, কিন্তু সংক্রমণের হার কিন্তু আমরা কমাতে পারি নাই। এখন আমাদের এই সেই তুলনায় মৃত্যুর হার আমাদের আল্লাহর রহমতে অনেক কম, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম। কিন্তু এই মৃত্যুর সঙ্গে আমরা জানি না যে বিভিন্ন জায়গায় এই করোনার যারা যে উপসর্গ তা নিয়ে যে যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে যোগ করা হচ্ছে কিনা, কারণ তাদের তো পরীক্ষা করা হয়নি, বা পরীক্ষা করা হলেও সেগুলোকে যুক্ত করা হচ্ছে কিনা মৃত্যুর হারের সঙ্গে আমি জানি না যে কিভাবে এই হিসাবটা করা হয়। তবে মৃত্যুর হার এখন যেটা দেখা যাচ্ছে 2000 সামান্য কিছু বেশি, এটা আমি মনে করি যে আমাদের প্রায় 17 কোটি জনসংখ্যা দূষিত লোকের জন্য খুব বেশি নয়। এটা স্বাভাবিকের চেয়ে, এমনকি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ব্রাজিল এসব দেশের চেয়ে অনেক কম। কিন্তু সেজন্য আত্মতুষ্টি লাভ করার তো কোনো কারণ নেই, কারণ আপনি ভূমিকায় যে কথাটা বলেছেন যে এই ধরনের একটা দুর্বিপাকের সময় আমাদের যে সততা, যে পরিশ্রম, যে বিষয়গুলো আমাদের প্রদর্শন করা উচিত ছিল এবং আমাদের সুব্যবস্থাপনার যে দৃষ্টান্ত স্থাপন করার একটা সুযোগ ছিল, আমরা সেটা করতে পারছি না, এটা হলো বাস্তব। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যেও এই করোনার চিকিৎসা নিয়ে দুর্নীতি হচ্ছে, এবং টেস্ট না করে সার্টিফিকেট দেওয়াতে, আপনি যে তথ্য তুলে ধরেছেন ইটালিতে আমাদের লোকজনদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমাদের যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে, এবং এর মধ্যেও ওই কুয়েতে এমপি সাহেবের আটকের ঘটনা আমরা শুনতে পাচ্ছি, এবং আমরা এর মধ্যেও দেখতে পাচ্ছি যে এই ত্রাণ সামগ্রী বিভিন্ন স্থানে যারা আত্মসাত বা দুর্নীতি করেছেন, এরকমের 91 জন জনপ্রতিনিধি, তাতে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে উপরের স্তর পর্যন্ত আছে, তা সেই সব জনপ্রতিনিধিদেরকে সাময়িকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। অর্থাৎ 91টি জায়গায় আমাদের দেশের 64টি জেলার 91টি জেলায় এই ধরনের একটা দুর্নীতির চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি যে অব্যবস্থাপনার বিষয়। আমরা প্রথম যখন এই দেশে আমরা এই করোনা ভাইরাসের কথা শুনতে পেলাম যে চীন দেশে এরকম একটা ভাইরাসের উৎপত্তি হয়েছে, তা থেকে আমাদের দেশে এই অসুখটা আসতে প্রায় 2 মাসের মতন একটা সুস্পষ্ট সময় আমরা পেয়েছিলাম। আমরা যদি ওই সময় সতর্ক হয়ে আমরা কিছুটা ব্যবস্থা গ্রহণ করতে পারতাম, এবং আমরা ওই সময় যদি এই এর জন্য যা যা প্রয়োজন এই লকডাউন বা এই প্রস্তুতি, ভেন্টিলেটর এবং অক্সিজেন সাপ্লাই, হসপিটাল বেড ইত্যাদির আমরা যদি একটা ব্যবস্থা সে সময় থেকে বলা শুরু করতাম, তাহলে আমার মনে হয় যে আমরা আরো সুষ্ঠুভাবে বিষয়টি মোকাবিলা করতে পারতাম। যে কাজটি করেছে ভিয়েতনাম, ভিয়েতনামে আমরা দেখেছি যে ভিয়েতনামে তারা যে ব্যবস্থাপনা করেছে লকডাউন, এবং সেটা অত্যন্ত চমৎকার, খুব সহজেই তারা কিন্তু এই মৃত্যুর হার এবং সংক্রমণের হারটা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। আমরা সেটা দেখতে পেয়েছি এমনকি আমাদের খুব উন্নত রাষ্ট্র নয়, আমাদের আমাদের সমপর্যায়ের এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের যে নিচু স্তরের নেপালেও কিন্তু তারা খুব এফেক্টিভলি এটা মোকাবেলা করেছে। নেপাল, ভুটান দুটোই, ভুটান
তারা তো ভুটান তো খুবই সাফল্যের পরিচয় দিয়েছে এবং আমরা দেখেছি যে এইসব দেশগুলো কিন্তু আমাদের থেকে উন্নত না, কিন্তু তারা দেশপ্রেমের পরিচয় দিয়ে এই লকডাউনটা প্রথম থেকে এফেক্টিভলি করে তারা এই এই ডিজিজটাকে তারা তাদের নিয়ন্ত্রণে রেখেছে। তো আমরা সেখানে কতগুলো ক্ষেত্রে খুবই অব্যবস্থাপনা শুধু নয়, এটাকে বলবো বিশৃঙ্খলারও পরিচয় দিয়েছে। যেরকম এই গার্মেন্টস এর কর্মীদেরকে আনা, আবার তাদের ঈদ উপলক্ষে ফেরত পাঠানো, এগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে মোটিভেশনটা থাকা উচিত ছিল সেটাতে নেই। ফিজিক্যাল ডিস্টেন্স যেটা মেইনটেইন করা যায় তাকে সোশ্যাল ডিস্টেন্সিং টার্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে মানে না। এবং একের উপরে আরেকজন চড়ে তারা এই রওনা দিয়েছে বিভিন্ন জায়গায়। এখনো আপনি যদি এই টেলিভিশন রেডিও বা মিডিয়াতে আমরা যেভাবে করোনার কথা দেখতে পাই, আপনি যদি রাস্তায় বের হন তাহলে দেখবেন যে মনে হবে যেন করোনা নাই, আমরা এই টেলিভিশন এবং রেডিও খবরের কাগজে মিথ্যা কথা শুনছি, এরকমের একটা ধারণা সৃষ্টি হবে। সামনে আবার দেখেন অব্যবস্থাপনার মধ্যেই আমরা যেখানে সৌদি আরবে হজ পর্যন্ত বাতিল করে দেওয়ার মতন মসজিদ খুলে দেয়নি, আমরা সেখানে হঠাৎ করে মসজিদ গুলো খুলে দিলাম এবং এই মসজিদ থেকে সংক্রমণ হচ্ছে এবং মসজিদ থেকে সংক্রমণ আবার ঈদের সময় আমরা একবার বললাম যার যার ঘরে বসে ঈদ করতে হবে, আবার দেখি ঈদের সময় নিজস্ব গাড়িতে যাওয়া যাবে ইত্যাদি নানান ধরনের। এবং সামনে তো কুরবানির ঈদ আছে, সেখানে তো হাটের আয়োজন চলছে। জি, এই হাটে তো একটা সংক্রামণের একটা বিরাট বিস্তার হবে। তারপরে মাঝে মাঝে দু একটা জানাজা দেখলাম, সেই জানাজায় লক্ষাধিক লোক হয়েছে এবং এই লক্ষাধিক লোকের জানাজায় আরো কত হাজার লোকের জানাজার ব্যবস্থা করা হয়েছে সেটাও আমরা বুঝতে পারছি। তো এই যে একটা আমরা নিজেদেরকে ঠিক সঠিকভাবে পরিচালিত করা, দিক নির্দেশনা মেনে চলা, আর আমরা আমাদের মধ্যে যে সচেতনতার অভাব, আমাদের মধ্যে যে জ্ঞান এবং অপরকে সাহায্য করার, এটা আমরা সেখানে পরিশুদ্ধ ভাবে দেখতে আমি আসবো। আবার আপনার কাছে একটু জেনারেল ইব্রাহিমের কাছ থেকে শুনি যে পরিস্থিতিটাকে তিনি কিভাবে দেখছেন এবং এই যে ভাবমূর্তির একটা সংকট বাইরে ভেতরে তৈরি হচ্ছে সেটা আসলে আমরা কিভাবে কাটিয়ে উঠবো করোনাকালে না বা পোস্ট কোভিড পরিস্থিতি। অবশ্য পোস্ট কোভিড বলতে সেটা কোন সময়টাতে কবে আমরা পোস্ট কোভিডে পৌঁছতে পারবো সেটা একটা বড় প্রশ্ন। জেনারেল ইব্রাহিম জিলুর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ দিয়েছেন এবং দেশবাসী সকলের প্রতি আমার শুভেচ্ছা বক্তব্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার করছি। এবং আপনি যে প্রসঙ্গটা অবতারণা করেছেন এটাই আজকের দিনের আলোচ্য বিষয়, বাংলাদেশের ভাবমূর্তি কোথায় যাচ্ছে। এটা একমাত্র বিষয় না, জনগণের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, মানুষের স্বাস্থ্যের নিরাপত্তার বিষয়টি আছে, কিন্তু মানুষ উদ্বিগ্ন অবস্থায় যখন থাকে, অসুস্থ অবস্থায় যখন থাকে, আতঙ্কের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, যে সকল ঘটনা অতীতে হয়েছে দারুণ দিচ্ছে, মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ভুয়া এই কথাটা যখন প্রচার হয়েছিল, তখন সমস্ত মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেটকে সন্দেহ করা শুরু করেছিল। ঠিক অনুরূপ তিনদিন যাবত যখন প্রচার হচ্ছে যে বাংলাদেশে করোনা ভাইরাসের সার্টিফিকেট দাও, টেস্ট না করে সার্টিফিকেট দেওয়া হয়েছে, এই খবরটা তো আর শুধু ঢাকা মহানগরের সীমিত নাই, এই খবরটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, যার ফলে বাংলাদেশের কিছুতেই মানুষ আর বিশ্বাস করছে না। এখন এই ধরনের পরিস্থিতিতে আমাদের যে তাৎপর্য অ্যাপ্লিকেশন সম্ভাবনা বিপদ, সেটা হলো 6-7 বছর আগে যখন আবার রানা প্লাজা দুর্ঘটনা হয়েছিল, তখন বিশ্বব্যাপী মানুষ প্রস্তুত ছিল আমাদের গার্মেন্টসগুলির ফ্যাক্টরি নিরাপত্তা ইত্যাদি, যে আমরা কতটুকু কমপ্লায়েন্স আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করি সেটার উপর ভিত্তি করার কারণে আমাদের গার্মেন্টসকে অনেক কষ্টের করতে দিয়ে যেতে পরবর্তী 3-5 বছর। এখন যদি আবার কেউ চলে যে বাংলাদেশে যারা কাপড় চোপড় প্রস্তুত করছে, বাংলাদেশে যারা এটা বানাচ্ছে ওটা বানাচ্ছে, তারা করোনা ভাইরাস আক্রান্ত সরকার লুকাচ্ছে, সরকার তাদেরকে মিথ্যা সার্টিফিকেট দিয়ে কাজ করাচ্ছে, আর যদি বলে তোমার কাছ থেকে এটা ইম্পোর্ট করা, এটা ইম্পোর্ট করবো না, ওইটা ইম্পোর্ট করবো না, তখন তো আমাদের জন্য মহাবিপদ এসে যাবে। আমি সেজন্যই বলছি যে আমাদের সরকারের ব্যবস্থাপনাটা তো দুর্বল ছিল। এখন আর একটা সমস্যা আছে দিল্লির ভাই, সেটা হলো যে করোনা ভাইরাসের ব্যবস্থাপনাটা সরকারের কাজ না, যে সরকারই থাকুক কাজটা করতে,
সরকারে সব খারাপ করছে এমন নয়, সরকারে সব ভালো করছে এমন নয়। আমি আপনার ওখানে আগেও বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে যে সকল সিদ্ধান্ত হতেন নিচ্ছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মাত্র একটা দেশ একটা চালাতে পারবেন, ওনার যে টিম ওনার যে সহায়তাকারী তাদের ভূমিকা তাদের কর্মদক্ষতা তাদের সততা প্রশ্ন সম্ভব করেছে। আমরা কিছু উদাহরণ দিয়ে বলি, একটা উদাহরণ, দুই তিন দিন যাবৎ যে ছয়টি মানুষকে আতঙ্কিত করছে, মানুষ স্মরণ তুলে ফেলছে সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে রিসেন্ট হসপিটাল উত্তরা, রিসেন্ট হসপিটাল মেদিনীপুর, তাদের লাইসেন্স নাই গত ছয় বছর ধরে, অথচ তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিদপ্তর চুক্তি করবো। এই যে একটা প্রশ্ন, এটা কি মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পড়ে? নিশ্চয়ই না। তাহলে আমাদের জবাবদিহিতাটা জাতীয় পর্যায়ে কোথায় ছুটে গেল? আর একটা কথা চৈতাই বলেছেন, সুন্দর কথা বলেছেন যে উনি যদি পত্রিকা দেখি টেলিভিশন দেখি মনেই হবে না যে বাংলাদেশে কোনো ভাইরাস সংক্রমণ আছে বা আতঙ্ক আছে। অর্থাৎ আমাদের মানুষ আমাদের জনগণ এটাকে অবহেলার দৃষ্টিতে দেখছে, উপেক্ষার দৃষ্টিতে দেখছে। অপরদিকে আবার কিছু মানুষ মানবিকতা হারিয়ে অমানুষ হয়ে গেছে, মা বাপ ফেলে চলে যাচ্ছে, ভাই বোনকে ফেলে চলে যাচ্ছে, তার গ্রহণ করছে না ইত্যাদি। তার মানে আমরা জনগণকে তাদের ভাবে মোটিভেট করা, তাদের উৎসাহিত করা, উদ্দীপ্ত করা, অবহেলিত সচেতন করা এই কাজটা করতে পারি নাই। এর জন্য আমরা যাদেরকে যাদেরকে ব্যবহার করা উচিত ছিল, যে যে নিয়মে কাজটা করা উচিত ছিল, যে যে উপায় করা উচিত ছিল, সেটা আমার মনে হয় করি নাই বা করলেও সেটা উপযুক্ত ফলাফল দেয় নাই। যার কারণ আমাদের মধ্যে এই শব্দটাই যদি কেউ বলে হজ বড়ল অসব নয়, যখন দেশ থেকে বের হওয়ার জন্য আমাদের কি করণীয় সেই কিন্তু একটা আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে। করোনা ভাইরাস এসেছে, করোনা ভাইরাসকে নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, করোনা ভাইরাসের মধ্যে থেকেই আমাদের নতুন জীবনযাত্রা করতে হবে। আপনি একটা প্রশ্ন করছেন জিল্লুর ভাই, যে মানুষ মনে করছিল করোনা ভাইরাসের পর সবকিছু করতে হবে, মানুষ নতুন ভাবে জীবন শুরু করবে, তা করছে না। মানুষ তো ভয় পাচ্ছে না, মানুষ মারা যাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে না। এই প্রসঙ্গটি তুলে রাখি যে মৌলানা ওবায়দুল হক নিজামে মারা গিয়ে মারা গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সাংবাদিক ভাইরা, সৈনিক ভাইরা, পুলিশ ভাইরা মারা গেছেন, এখন এই আলোচনা করতে গেলে মানুষ মনে করে আমরা রাজনীতি করার মানি তো অন্যতম কাজ হলো সরকারের ভুল ত্রুটিটা ধরায় দেওয়া। এখন সরকার আছে, আমাদের চুপচাপ বাতাসে অক্সিজেন আছে এটা আমরা বুঝি না, যতক্ষণ অক্সিজেন সাপ্লাই বন্ধ না হয়। ঠিক ততটুক সরকার এবং প্রশাসন আছে, তারা কাজ করতে থাকবে, তাদের সব কাজকে নিয়ে আমরা আলোচনা করবো না, নিয়ম তাদের ভুলগুলোকে নিয়ে মানুষ আলোচনা করবে। ভুলগুলো আলোচনা করতে গেলেই নিয়ম প্রয়োগ করে তাকে ফেলে নিচ্ছে, জেলখানা নিচ্ছে, সব জায়গায়, অথচ সরকার কার সামনে ব্যাখ্যা দিচ্ছে না তাদের কেন হয়েছে। এই কারণে একটা ব্যাখ্যা যে উত্তরার রিজেন্ট হাসপাতালকে কেন দিয়ে লাইসেন্স বিহীন অবস্থায় তারা দিয়েছিল একটা ব্যাখ্যা দিচ্ছে। আর এটা করোনার সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু ব্যাপারে যে পার্লামেন্ট তিনি কুয়েত, এখন কথা হলো তিনি কুয়েতের নাগরিক, তাহলে তো তার সংসদ আর সংসদীয় আসনটা ভ্যাকেন্ট হয়ে যাবে। এটা তো দুই নম্বর প্রশ্ন। এক নম্বর প্রশ্ন দাঁড়াবে, যদি কুয়েতেরই নাগরিক হয় তাহলে আমাদের এখানে সংসদ সদস্য হইল, আর কুয়েত আসলে বিদেশে দেখে নাগরিক দেয় তা আমি জীবনে কোনোদিন শুনি নাই। 1991 সালে কুয়েত গিয়েছি, 92 গিয়েছি, 93 গিয়েছি, তখন চাকরি করতাম, আর এখন পর্যন্ত জানি তারা বিদেশে নাগরিক দেয় না, সৌদি আরব দেয় না, কুয়েত দেয় না, ওমান দেয় না, কাতার দেয় না, তাদের পপুলেশনটা নিজেদের পপুলেশন করতে মাইনরিটি হয়ে না যায়। এই জন্যে আমরা কেন জানি ভুলগুলো করতে বড় ব্যস্ত থাকি, সরকারি কেন জানি মনে করে যে তারা ভুল করতে, তারা আর কাউকে সেটা পরামর্শ করতে নয়, আগ্রহী নয়, এর কারণে আমাদের করোনার এই সমস্যা হচ্ছে। আমার প্রস্তাব আরো হয়তো আপনার আলোচনা 7 মিনিট বা আবার আর কিস্তিতে, কিন্তু আমার প্রস্তাবটা হলো এখনো সময় থাকতে তারা সকলকে নিয়ে বসা উচিত, একটা পুনর্মূল্যায়ন করা উচিত, একটা রিভিশন করা উচিত, এবং জনগণের প্রতিনিধিদেরকে জনগণের প্রতিনিধি বলতে আমি বলব
সাংবাদিক সমাজের মানুষকে নিয়ে, পেশাদার সম্প্রদায়ের মানুষকে নিয়ে সরকার বসে এই পরিস্থিতিটা মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি। আপনি বাজেটের কথা বলেছেন, সেটা না হয় আমরা পরের দফায় আসবেন, বা অর্থনীতি অর্থনীতির প্রশ্ন অর্থনীতির প্রসঙ্গ বাজেটের প্রসঙ্গ আমরা পরে আপনার কাছ থেকে শুনবো। আমি একটা প্রবক্তা, সরকারের পক্ষে যাক আর যার পক্ষেই যাক, পরিস্থিতিটা সকলের জন্য নতুন, আমার জন্য, আপনার জন্য, আমরা স্কাইপ ব্যবহার করে, জুম ব্যবহার করে আপনার তৃতীয় মাত্রা করছি, এটা নতুন। ডিজিটাল বাংলাদেশে আমরা কিছুটা অগ্রগতি হচ্ছে করেছি বলে এগুলো করতে পারছি। এখন বাচ্চাদের ক্লাস কেমনে নেবে, পল্লী অনেক দূর, পল্লী গ্রামে যারা আছে তার অনলাইন ক্লাস কেমনে নেবে, প্রাইভেট ইউনিভার্সিটি কেমনে নেবে, তাদের কি হবে, এটা সব সমস্যা নতুন। নতুন সমস্যা হলে একটা সিদ্ধান্ত না নিয়ে দশজনকে নিয়ে পরামর্শ করে যদি কেউ সিদ্ধান্ত নেয় তাহলে সেই সিদ্ধান্ত ভালো হয়। আমার প্রস্তাব হচ্ছে সরকারের এই আবেদনটুকুই কাজ, আপনারা শুধু আমলাতান্ত্রিক পরামর্শের উপর নির্ভর না করে সকলকে মিলে সমস্যার সমাধান। বাংলাদেশ মাসলে আওয়ামী লীগ বাঁচবে, কোম্পানি বাঁচবে, চাকরিবাড়ি বাঁচবে, দাসন বাঁচবে, বাংলাদেশে যদি না বাঁচে, জনগণই যদি না বাঁচে, তা আমাদের রাজনীতির অস্তিত্ব থাকবে না, রাজনীতিও থাকবে না। ধন্যবাদ। আর করোনা ভাইরাস কালে আপনি যে প্রশ্ন তুলেছেন, আমাদের অনুমো আমাদের পক্ষ থেকে আমরা যে অবদান রাখবো তার জন্য সুযুক্ত নয়। এই যে একটা কাপ আমি এখানে রাখলাম, একটা কাপ যদি আপনি দেখবেন আমার পিছনে তৃতীয় মাত্রা কাপ দেখেন শেলফে, যে কাপটা থাকে আমার পানি খাওয়ার জন্য, একটু পানি খালি। সরকার যদি এরকম পরিবেশটা না রাখে, এখানে আমরা বোঝা গেছে, আমি আসবো আপনার কাছে পরামর্শ রাখতে পারি, তাহলে আমরা সেটা কোথায় দিই। ধন্যবাদ মিস্টার শেখ শহিদুল ইসলাম, পরামর্শ কথা বলছেন, পরিবেশের কথা বলছেন, সবাইকে ডেকে কেন সরকার পরামর্শ নিচ্ছে না বা কথা বলছে না সেটা বলছেন জেনারেল ইব্রাহিম, এবং একই সঙ্গে বলছেন যেখানে কথা বলার পরিবেশটাও নেই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যবহার হচ্ছে, মানুষকে গ্রেফতার করা হচ্ছে, এইসব নানা প্রশ্ন জেনারেল ইব্রাহিম তুলছেন। আপনার কাছ থেকে শুনতে চাই, দেখুন যে প্রশ্নগুলো জেনারেল ইব্রাহিম তুলেছেন এগুলো তুলতে পারেন উনি রাজনীতিবিদ হিসাবে, এবং দেশে যখন গণতন্ত্র থাকে তখন এ ধরনের প্রশ্ন যে কেউ তুলতে পারেন, এবং কিছু কিছু ঘটনা ঘটেছে যেখানে সঙ্গত কারণেই এসব প্রশ্নগুলো উঠবে এবং সরকারকে এ প্রশ্নগুলোর জবাব দিতে হবে। আমি এদিকে দেখতে পাচ্ছি যে আমাদের সরকার তারা যেভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন সেই পরিস্থিতিটা খুব আমার কাছে যেটা মনে হয়েছে যে অর্গানাইজ না, তারা যে আন্তরিক নয় আমি কথা বলবো না, খুবই আন্তরিক মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে আন্তরিক, কিন্তু এইটা ম্যানেজমেন্টটা মানে ব্যবস্থাপনাটা অত্যন্ত দুর্বল আমি এটা বলবো। তৃতীয়ত হলো যে এই ম্যানেজমেন্টের যে নীতি ভিত্তিতে ম্যানেজমেন্টটা পরিচালিত হবে এক্সপার্ট বা বিশেষজ্ঞদের সেই নীতিমালার প্রণয়ন সেটাও অত্যন্ত আমার মনে হয় দুর্বল। এটা দুর্বলতা আমি খুব বেশি দোষ মনে করি না, কারণ করোনা ভাইরাসটা একদম নতুন একটা বিষয় এবং দুনিয়ার সকল দেশেই দেখা যাচ্ছে যে আজকে তারা একটা কথা বলছেন করোনা ভাইরাস সম্পর্কে, আর এক পরের দিন আর একটা কথা বলছেন। যেমন ধরুন গতকালকেই একটা নতুন তথ্য যেটা আগাগোড়া তারা বলছিলেন যে করোনা ভাইরাস বাতাসে ছড়ায় না, কিন্তু গতকালকে থেকে তারা বলা শুরু করলেন যে না প্রমাণ আছে যে এটা বাতাসে ছড়াচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং মানে করে আমরা তো 1 মিটার সোশ্যাল ডিস্টেন্সিং করি, এখন তারা বলতেছে যে 100 ফিট পর্যন্ত দূরে যেতে পারে বা 50 মিটার পর্যন্ত যেতে পারে, এরকমের ওপিনিয়ন তারা গতকালকে থেকে দেওয়া শুরু করছে যে এটা বাতাসে ছড়ায়। সুতরাং এই বিষয়ে খুব বিশেষজ্ঞ যে কেউ আছেন তা আমার কাছে মনে হয় না, দুনিয়াতেই নেই, এবং দুনিয়াতে নেই বলেই এইটা এই ভাইরাসটা এত বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এবং এটা মোকাবেলা করতে হিমশিম খাওয়া হচ্ছে। আপনি যে কথা পূর্বের নেই বলেছিলেন যে ভ্যাকসিন যতদিন আবিষ্কার না হবে, এবং সেই ভ্যাকসিন খালি আবিষ্কার হলেই হবে না, ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছাতে হবে, সেটা মানুষের শরীরে দিতে হবে, এবং দেওয়ার পর দেখতে হবে যে এফেক্টিভলি সেই ভ্যাকসিনটা কাজ করছে। তো সেই পর্যন্ত আমার মনে হয় যে আমাদের এই করোনাকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে। এখানে কিন্তু আরেকটি প্রশ্ন এসে যায় যে জীবন বাঁচাতে হলে তো জীবিকারও প্রয়োজন,
এখন এই জীবনের সঙ্গে জীবিকার যে সম্পর্ক, এই জীবিকার সম্পর্ক আবিষ্কার করতে গিয়ে বা এটাকে সচল রাখতে গিয়ে আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে খানিকটা ঝুঁকি নিয়েই এই বিভিন্ন কর্মকাণ্ড পুনরায় চালু করা হচ্ছে। এই চালু করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখছি যে সেই সব দেশে আবার সংক্রমণ বাড়ছে। যেরকম গতকালকে একদিনে রেকর্ড 60,000 লোক মার্কিন যুক্তরাষ্ট্রে এই করোনা ভাইরাসে তারা আক্রান্ত হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের মতন একটা উন্নত দেশে 60,000 লোক একসঙ্গে আক্রান্ত হওয়া, এটা একটা ভয়ঙ্কর তথ্য। কিন্তু আক্রান্ত হবেন না যে কেন তা সেটাও কিন্তু আমরা অনুমান করতে পারি, কারণ আমরা কয়েকদিন আগেই এই যেখানে লকডাউন উঠে গেছে সেখানে লোকেরা যেভাবে বিচে যাচ্ছেন, পাবে যাচ্ছেন, যেভাবে বারগুলিতে যাচ্ছেন, যেভাবে আবার পার্কগুলিতে যাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে সেখানে এ ধরনের একটা পুনঃসংক্রমণ হতে পারে এবং এই সতর্ক সংকেত কিন্তু আগেই দেওয়া হয়েছিল। তো আমার যেটা প্রশ্ন, যেটা ইব্রাহিম সাহেব বলেছেন, জেনারেল ইব্রাহিম অত্যন্ত অভিজ্ঞ লোক, এবং আমার মনে হয় যে যদি সরকার মনে করেন যে তারা সকলের সঙ্গে পরামর্শ করবেন, আমাদের আমরা সুপ্রস্তাব সমর্থন করি, এই ধরনের প্যারাসিটা করা উচিত। কিন্তু যদি সরকার মনে করেন যে না তাদের কারো পরামর্শ দরকার নাই, তাহলে আমরা দাবি করব যে বিষয়টি তাহলে তারা দ্রুত সুরাহা করুক। আমাদের পরামর্শ দেওয়ার কোনো অত ইচ্ছাও নেই, আমরা দিতেও হয়তো পারবো না, কিন্তু আমরা এটা চাইবো যে যদি ওনারা মনে করেন যে ওনারা একারাই পারবেন সমস্ত বিষয়টা হ্যান্ডেল করতে সুন্দরভাবে, তাহলে আমাদের পরামর্শ দরকার নেই। আমরা চাই যে সুন্দরভাবে হ্যান্ডেল করা হোক এবং এই সংক্রমণ কমিয়ে আনা হোক, মৃত্যুর হার কমিয়ে আনা হোক, লোকের চিকিৎসার সুব্যবস্থা করা হোক। এবং আমরা এটাও দাবি করব যে এই সমস্ত প্রক্রিয়া যেন দুর্নীতি মুক্ত ভাবে সকল মানুষের জন্য সমান সুযোগের দ্বারা ব্যবহৃত করে করা হয়, এটা আমাদের দাবি থাকে। এখানে আরেকটি বিষয় আপনি উত্থাপন করেছেন, এই বিষয়টির দিকে আমাদের মনে হয় একটু দৃষ্টি দেওয়া দরকার। যে ধরনের সংকটে, যে ধরনের একটা বাজেট আমরা আশা করেছিলাম, একটা বিরাট বাজেট আমরা পেয়েছি, কিন্তু সেই বাজেট এই ধরনের সিচুয়েশন মোকাবেলার জন্য তৈরি বাজেট কিনা, এ নিয়ে কিন্তু আমি প্রশ্ন তুলতে চাই। এই ধরনের সিচুয়েশন মোকাবেলার জন্য আমার মনে হয় যে আমাদের ওই যে বাজেটের আকার সেটা কি হবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে চ্যালেঞ্জ সমূহকে, আমাদের স্বাস্থ্যের এবং জীবনের ঝুঁকি যে চ্যালেঞ্জ আজকে আমাদের সামনে রয়েছে সেটা মোকাবেলার জন্য যে সমস্ত ব্যবস্থা করা প্রয়োজন, যেসব খাতে বরাদ্দ দেওয়া প্রয়োজন এবং সেই বরাদ্দের সঠিক ব্যবহার প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা দেখি যে এই বাজেট কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলার বাজেট নয়। এই বাজেট একটা গতানুগতিক বাজেট, আমার মনে হয় গতবারের যে বাজেট তিনি করেছিলেন তার সঙ্গেই কিছু কিছু খাতে, যেমন কোভিড মোকাবেলার খাতে 10,000 কোটি টাকা একটা থোক বরাদ্দ রেখে দিয়েছেন। এই ধরনের দু চারটা পদক্ষেপ ছাড়া এই সংকট মোকাবেলা এবং এই সংকট পরবর্তীকালে যে চ্যালেঞ্জ আমাদের সামনে আসবে সেগুলো মোকাবেলার জন্য যে যথেষ্ট প্রস্তুতিমূলক ব্যবস্থা আমরা বাজেটে সেটা দেখতে পাই না। বাজেটে এটা দেখতে না পাওয়ার কারণে আমাদের মনে শঙ্কা হয় যে যদি পরবর্তীতে আবার এই ধরনের একটা পরিস্থিতির উদ্ভব হয় আমরা সেটাকে কিভাবে মোকাবেলা করব, এটা কিন্তু আমাদের মনে এই সংকটের উদ্ভব হয়। আর এখানে আরেকটি বিষয় আমি বাজেটে দেখি যে এই বাজেটটায় আমাদের যে জিডিপির হার ধরা হয়েছে, আমার মনে হয় বাজেট যদি বাস্তবায়িত হয় তাহলেই সেনা এই হার অর্জিত, কিন্তু এই বাজেট বাস্তবায়ন করা এই পরিস্থিতিতে আমার মনে হয় অত্যন্ত দুরূহ ব্যাপার। বিশেষ করে রাজস্ব টার্গেট যেটা স্থির করা হয়েছে, এই টার্গেট অর্জন করা আমার মনে হয় সম্ভব নয়। সেটা তো এনবিআর এর চেয়ারম্যান নিজেও বলেছেন তার পক্ষে সম্ভব নয়, মানে তাদের পক্ষে সম্ভব নয়। দ্বিতীয়ত হলো ব্যাংক থেকে যে বড়ই, আমরা দেখতে পেয়েছি যে 1,85,000 কোটি টাকার যে শর্টফল তার মধ্যে 86,000 কোটি টাকা, 76,000 কোটি টাকা আমাদের আসবে বৈদেশিক সাহায্য থেকে, আর বাকি কিছু আসবে আমাদের
ভিতরের পর্য থেকে, অর্থাৎ এই যে সঞ্চয়পত্র বিক্রি বা আমাদের বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার যে লাভ ইত্যাদি বিক্রি ইত্যাদি থেকে, আর 84,000 কোটি টাকা আমাদের এখানে ব্যাংক থেকে লোন নেওয়ার যে প্রস্তাব করা হয়েছে বাজেটে। এখন ব্যাংক থেকে যদি আপনি 84 কোটি টাকা সরকারি লোন নিয়ে নেন, তাহলে তো বেসরকারি খাতে যে ঋণ প্রবাহ, সেই ঋণ প্রবাহ কমে যাবে। এবং ঋণ প্রবাহ যদি বেসরকারি খাতে কমে যায়, তাহলে স্বাভাবিকভাবে দেখা যাবে যে সেখানে বিনিয়োগও কম হবে, এবং বিনিয়োগ কম হলে এমপ্লয়মেন্টেরও খুব সুযোগ থাকবে না। আমার মনে হয় যে এই ধরনের একটা বাজেট আমাদের এই মুহূর্তে ব্যাংক থেকে এই বিপুল পরিমাণ টাকা ধার করে আমরা সেই টাকা কি কাজে ব্যবহার করছি, সেই টাকা কি আমরা বালিশ কাণ্ড বা অন্যান্য যে সমস্ত কাণ্ড কারখানার কথা শোনা যায় সেইভাবে যদি ব্যবহার করি, তাহলে তো আমাদের ওই যে ঢাকা মেডিকেলে যে আর একটা কাণ্ড শুনলাম 11,100 কত টাকা একটা ব্রেকফাস্ট লাস্টার এবং অন্যান্য খাবার খরচ, তো এই এইসব কাণ্ডে যদি ধার করে টাকা ব্যবহার করা হয়, তাহলে আমার তো মনে হয় এটা যুক্তিসঙ্গত। সুতরাং জবাবদিহিতা নিশ্চিত না করে কেবলমাত্র টাকা দিলে তো কাজ হয় না, তার প্রমাণ আমরা পাচ্ছি। এই যে আপনার শাহেদ এবং মিঠু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যে কাণ্ড ঘটিয়েছেন এবং মেশিন না দিয়ে বলেছেন, বাক্স দিয়ে বলেছেন সাতক্ষীরায় MRI মেশিন বসে গেছে, এবং এরকম আরো কতগুলো ঘটনা আমরা দেখতে পাচ্ছি, তো আমরা শুধু এতে আশঙ্কিত হই। একই সঙ্গে আমাদের মনের মধ্যে একটা প্রশ্নও জাগে যে আমরা কি সত্যিকারের ভাবে এই পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি রেখে আমাদের বাজেটটা তৈরি করছে কিনা। তো আমার কাছে মনে হয় যে এক্ষেত্রে আমাদের অর্থমন্ত্রী মহোদয় যথেষ্ট সফলতার পরিচয় দিতে পারেন নাই, এবং আমরা পদে পদে আগামীতে দেখব যে এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। আর বাজেট বাস্তবায়ন করা সম্ভব না হলে যে সব লক্ষ্য বাজেটে নির্ধারণ করা হয়েছে তার মধ্যে যেগুলো প্রায়োরিটি প্রজেক্ট আছে সেগুলোর কথা আলাদা, যেমন ধরেন পদ্মা সেতু বা আমাদের মেট্রো রেল, কিন্তু অন্যান্য খাতে কিন্তু আমরা মারাত্মক সংকটের মধ্যে পড়ব। এখানে আরেকটি বিষয় আমি উল্লেখ করেই আমার এই মুহূর্তের বক্তব্য শেষ করব, সেটি হলো যে আমাদের শিক্ষা খাতে কিন্তু একটা বিরাট সংকট আমি আগামীতে দেখতে পাচ্ছি। প্রায় 3-4 মাস কত হয়ে গেল আমাদের সমস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, এবং বন্ধ থাকার কথা এই জন্য আমি বলি যে বন্ধ না থাকলে সংক্রমণ এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দ্রুত ছড়াতো, এবং তাতে আমাদের এই একটা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছলে যেত, সরকারও যথেষ্ট ইস্যুর সম্মুখীন হতে। কিন্তু এই যে বন্ধটার ফলে এই যে বিরাট একটা গ্যাপের সৃষ্টি হলো, এটা মোকাবেলার জন্য যে একটা ফরওয়ার্ড প্ল্যানিং, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এখন শুনি অনলাইনে আপনি হায়ার ক্লাসগুলিতে যেখানে ইউনিভার্সিটি বা অনার্স আছে সেই সব জায়গায় হয়তো আপনি সাময়িকভাবে করতে পারবেন, কিন্তু অনলাইনে কিন্তু এই ক্লাস SSC পর্যন্ত আপনি, এমনকি HSC পর্যন্ত আপনি অনলাইনে পাবেন না, কারণ আপনার সব জায়গায় বিদ্যুৎ নাই। দ্বিতীয়ত হলো অনলাইনে করতে গেলে যে ইন্টারনেটের খরচ, সেই খরচ আমাদের এই আমাদের গরিব অভিভাবক বৃন্দ সেটা বহন করতে পারবেন কিনা। তো সেজন্য একটা ফরওয়ার্ড প্ল্যানিং যে আমরা আগামীতে কিভাবে চলবো, এই সাপ্তাহিক ছুটি কি 2 দিনের পরিবর্তে 1 দিন করে দেবো, তাহলে আমরা কতগুলো ওয়ার্কিং ডেস পাই, আমরা যদি রমজানের ছুটিটা কেবলমাত্র ঈদের ছুটিতে সীমাবদ্ধ করি তাহলে আমরা কতটা ওয়ার্কিং ডেস সেভ করতে পারি, আমরা যদি প্রতিদিন 1 বা 2 ঘন্টা করে আমাদের ওয়ার্কিং আওয়ার বাড়াতে পারি তাহলে আমরা কত ঘন্টা সেভ করতে পারি, তাহলে আমরা কি সেশনটা এক মাস এবছরের সেশনটা ডিসেম্বরের শেষ না করে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে করে ওই বছরের সেশনটা মার্চ থেকে শুরু করলাম, এভাবে কতগুলো ফরওয়ার্ড প্ল্যানিং করে সেই অনুযায়ী শিক্ষার পুরো ব্যবস্থাটাকে যে চালু করা মানে মোটিভেট করে রাখা, এই ব্যবস্থাটাও আমি দেখতে পাচ্ছি না। ফলে আমি দেখতে পাবো যে যখন এই কোভিড সংকট আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আসবে, হয়তো একদম চলে যাবে না, তখন স্কুল খুলে আবার এই অটো প্রমোশন বা পরীক্ষা ছাড়া বা নকল যুক্ত পরীক্ষা
ইত্যাদি শুরু হয়ে যাবে এবং তাতে আমাদের এই শিক্ষা ক্ষেত্রে কিন্তু একটা বিরাট সংকটের সৃষ্টি হবে। জি আসবো আমরা আশা করব, আমার মনে হয় যে আমরা আশা করব যে এই সংকটটা মোকাবেলার জন্য সরকার এখনই একটা ফরওয়ার্ড প্ল্যানিং করবে। জেনারেল ইব্রাহিম, আমি শহীদ ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। উনি তিনটা পয়েন্টে আমি একটু আপনার সঙ্গে যুক্ত হয়ে যাই। এক হচ্ছে যে জীবন ও জীবিকার মধ্যে যে সমন্বয়, প্রত্যেকটা দেশকেই এই সমস্যাটা ফেস করতে হবে। শহীদ ভাই ঠিকই বলেছেন সুন্দরভাবে এবং আমরাও এটা বারবার বলে আসছি, জীবন ও জীবিকায় দুটার মধ্যে সমন্বয়টা করতে হবে। করতে গিয়ে আমরা বোধহয় একটু ভুল ত্রুটি করছি, ভুল ত্রুটি করলেও যে কোনো ভুলের সংখ্যা থাকে। আল্লাহ তাআলা শিখিয়েছেন ভুল তুমি গুনাহ করলে মাপ চাও, তওবা করো আর ভুলটা করিও না। সুতরাং আমরা জাগতিক সিস্টেমে দেশ চালাতে গিয়ে সরকার চালাতে গিয়ে যদি ভুল করে থাকি, সংশোধনের জায়গা আছে। আমি এই জায়গাটা ঠিক করলাম, সংশোধন করার প্রয়োজন। জীবনও বাঁচাতে হবে, জীবিকাও বাঁচাতে হবে। এবং আমরা অনেক বড় ধন সম্পদশালী দেশ নই, আমরা অনেক রিচ বা আমরা বিত্তশালী দেশ নই। অতএব আমাদেরকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, কিছুটা করতে আমাদের হবে, এটা মেনে নিয়ে সমন্বয়টা। দ্বিতীয়ত, শহীদ ভাই সুন্দরভাবে এক্সপ্রেস করেছেন, আমি হয়তো তার আগে বলতে গিয়ে সুন্দরভাবে বলতে নেই যে আমি বলতে পারছি ওনার সঙ্গে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে যেখানে যেখানে সিদ্ধান্ত নেওয়ার দেওয়ার সেখানে তিনি দিয়ে রাখছেন। এর জন্য ওনাকে অভিনন্দন, ধন্যবাদ। ওনার আন্তরিকতা নিয়ে আমরা প্রশ্ন করছি, আমরা ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি কেসটা আপ্রাণ করে কাটছেন। কিন্তু একটা হাতে যেমন দশটা আঙ্গুল থাকে এবং এই আঙ্গুলগুলো সকল সহযোগিতা না হলে এই হাত দিয়ে কোনো কাজ করা যাবে না, ঠিক তেমনি চতুর্পাশে টিম যদি ওনাকে সহযোগিতা করতে না পারে, দক্ষতার লেভেলে আসতে না পারে, চাহিদা পেতে না পারে, তাহলে সরকারের সামনে দিন আসবে না। তাই আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে নয়, আমাদের চিন্তা হলো প্রধানমন্ত্রী ছাড়া বাকি যারা আছেন তাদের মধ্যে অ্যাবাউট 90% অফ দ্যাট আর গভর্নমেন্ট মেশিনারি। আমি অভিনন্দন জানাতে চাই ইয়াং জেনারেশনের যারা সরকারি কর্মকর্তা বিভিন্ন জায়গায়, ইউএনও বিভিন্ন জায়গায় ম্যাজিস্ট্রেট, তারা কিন্তু অনেক ভালো কাজ করেছে। বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি, আর আমি তো নিজের উপজেলা চট্টগ্রামের হাসপাতালি প্রসঙ্গে সঙ্গে দিব। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে অদৃশ্য জনগণের সামনে থাকে পরামর্শ যে সরকার পাচ্ছে, সিদ্ধান্ত যেন সরকার নিচ্ছেন যে প্রক্রিয়ায় ওখানে জনসম্পৃক্ত নাই, এটাই বারবার পরামর্শ আগেও দিয়েছে। সর্বশেষ যেটা আমার মনে এসে গেল ভ্যাকসিনের কথা বলাতে, যে ভ্যাকসিন যতদিন না আসে, আপনি দিল্লির ভাই নিজেও বলেছেন, ততদিন হয়তো আমাদেরকে এরকম বাঁচতে হবে। হায়াতমত আল্লাহর হাতে, এটা যখন সত্য আমাদেরকে নিরাপদ থাকার জন্য চেষ্টা করতে হবে, স্বাস্থ্য জীবনযাপন করতে হবে, এটাও সত্য। তো ভ্যাকসিন বাংলাদেশে আবিষ্কার করার মতো একটা কথা পত্রপত্রিকার মাধ্যমে পেতাম, আমরা নিজেদের দেশের কোনো কিছুকে কেন এনকারেজ করি না? কেন গণস্বাস্থ্যের কিটকে নিয়ে একদিন একটা বলতে গেলে পানায় পানায় চললো, একবার একবার ওখানে একবার এটা একবার ওটা। অর্থাৎ আমরা আমাদের দেশের যে অভ্যন্তরীণ আছে, দক্ষতা আছে, পৃথিবীর প্রত্যেকটা দেশ যেমন চেষ্টা করছে, আমরা তো চেষ্টা করতে পারি। আমি চাইবো বা আমার আবেদন থাকবে আমাদের দেশের মানুষের বিজ্ঞানীদের চিকিৎসা সম্প্রদায়কে যেন আমরা উৎসাহী। এরপরে এখন আমি অন্য প্রসঙ্গে যেখানে আসতে আপনাকে চাকরি তাই বলেই ফেলেছেন, সমস্যা আসবে 1968 সালে শহীদ ভাই যেহেতু আমার থেকে একটু বিচার করো, আপনার মনে থাকার কথা 1961 বা 1962-63 সালে মানুষের তারা ডিগ্রি পাস করছিল, গ্রাজুয়েশন নিয়েছিল, তখন পাকিস্তানের শাসক ছিল জেনারেল আইয়ুব খান, তার নাম পেয়ে গেছিল পরবর্তীতে ওপিএল, ওপেন জেনারেল লাইসেন্স পরীক্ষা, মানে হলো প্রমোশন পেয়েছিল। এখন এবার করোনার কারণে যদি এই ঘটনা ঘটে, তাহলে আমাদের উচ্চশিক্ষাটা পৃথিবীর অন্যত্র কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না। আর তাই আমি আবারও রিপিট করি, অত্যন্ত রিপিট করি, এই সমস্যাটা আমাদের সকলের জন্য নতুন সমস্যা। সরকার, বিরোধী দল, সাংবাদিক ভাই, সেনাবাহিনী, ব্যাংকার, পুলিশ, ডিজিটাল ওয়ার্ল্ড এর যারা কর্মী, সবাই, অতএব উই হ্যাভ টু বি, আমাদের সুযোগ করতে হবে। যে আপনি অর্থনীতি বা বাজেট নিয়ে কথা বলতে চাইছিলেন, এখন 90 সালে আগস্ট সেপ্টেম্বর হোসেন ইরাক আক্রমণ করেছিলেন, তখন বাংলাদেশের প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সিদ্ধান্ত নিয়েছিলেন সৌদি আরবকে পরাজিত করে আমাদের সৈন্যবাহিনী যাবে সৌদি আরবের ভিত্তিতে পবিত্র ভূমি রক্ষা করতে, যদি ইরাক বাই চান্স আক্রমণ করে। সেই সময় আমি ডাইরেক্টর মিলিটারি অপারেশন
মোহাম্মদ আব্দুল সালাম সিজিএস ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল তিন খান সেনাবাহিনীর প্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। প্রশ্ন, আমাদের সৈন্য কোনোদিনও অতীতে ওই ৯১-এর সেপ্টেম্বরের আগে কোনোদিনও আমাদের সৈন্যরা যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদেশ মাটিতে যায় না। আমাদের কোনো আইন ছিল না, আমাদের কোনো বই ছিল না, আমাদের কোনো প্রেসিডেন্স পূর্বসূরি ছিল না। সেই সময় ছিল যে যেখানে কোনো প্রেসিডেন্স নাই, যেখানে অনুকরণ করার মধ্যে কিছু নাই, সেখানে খরচ করে তোমার কাজ করতে হবে। ইসলামের শরীয়তের ভাষা এটাকে বলে ইসলাম, সকলের মিলে পরামর্শ করা। ঠিক এই করোনা পরিস্থিতিও আমাদের সবার জন্য, সকল দেশের জন্য নতুন। আমরা বারবার রিপিট করছি, ইনক্লুসিভ পদ্ধতিতে আমরা যেন সিদ্ধান্ত গ্রহণ করি, এক্সক্লুসিভ পদ্ধতিতে না, পাপ দিয়ে বাদ দিয়ে না। এখানে বলার পিছনে আর একটা পয়েন্ট আছে, আমাদের মানুষ কর্মপ্রবণ, আবেগপ্রবণ। বাংলাদেশ সরকার হোলি আর্টিজান নামক ঘটনা ঘটেছিল গুলশানে, ঢাকা মহানগরে দুই আড়াই বছর আগে, যেখানে সেই বিখ্যাত উদ্যমী তরুণ ফারাজ সহ আরো অনেকে শহীদ হয়েছিল এবং বন্ধুদের বাঁচাতে গিয়ে ফারাজ শহীদ হয়েছিল। জনাব রফিকুর রহমান স্যার চার পাঁচ দিন আগে কাল করেছেন সম্মান, প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রতিষ্ঠাতা মালিক। সেই সময় বাংলাদেশ সরকার টেরোরিজম বা সন্ত্রাস আতঙ্কবাদ এর বিরুদ্ধে জনমত সংগঠনের জন্য মিডিয়াকে অনেক ব্যবহার করে ইতিবাচক এবং ধর্মীয় নেতৃবৃন্দ যারা তাদের হচ্ছে ইতিবাচক, রাজনৈতিক ব্যক্তিত্বকে ব্যবহার করছে ইতিবাচক ভাবে, যেন মানুষের মধ্যে আতঙ্কবাদ, উগ্রবাদ, টেরোরিজম, সন্ত্রাস ইত্যাদির বিরুদ্ধে সচেতনতা আছে। এবার করোনা ভাইরাসের সম্বন্ধে পদক্ষেপটা নিতে চেষ্টা করে নাই বা নিল আমার প্রয়োজনীয়তা শিল্প এখনো আছে বলে আমি মনে করি। আগামী কোরবানি আসছে, মধ্যেই কোরবানি এসে যাচ্ছে, ঈদ আজহা এসে যাচ্ছে, এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। তাহলে পরিস্থিতি কি করব, আমি আবারও এই আলোচনার মাধ্যমে ভাই আপনি যে আলোচনাটা তুলেছেন, আজকে টক অফ দি টাউন, টক অফ দি সিটি, টক অফ দি কান্ট্রি, টক অফ দি ওয়ার্ল্ড। আমাদের ডোনাল্ড ট্রাম্প না, ডোনাল্ড ট্রাম্প বলেছেন পাবলিকলি বক্তৃতা দিতে গিয়ে, আমরা আমেরিকা বিরাট দেশ, আমরা অনেক বেশি টেস্ট করে ফেলছি, আমাদের এখানে অনেক বেশি সংক্রমণ দেখা, সেজন্য আমাদের এখানে অনেক বেশি রোগী দেখা। আমি বলেছি, আমি বলেছি এখন টেস্ট করা কমায় দাও। আমরা ১৭ কোটি মানুষের দেশ, আমাদের এখানে চাইলেও আমরা একসঙ্গে টেস্ট করাতে পারবো না। সরকার কি করতে চান এক্স্যাক্টলি? আপনি বাজেট বা অর্থনীতি নিয়ে কথা বলতে চাইছিলেন জেনারেল ইব্রাহিম, কিন্তু সরকার সচেতন করতে যে টেস্ট করলে সংক্রমণের সংখ্যা বাড়াই দেখাবে, রোগীর সংখ্যা বৃদ্ধি দেখাবে, এটা আমাদের সমস্যা হতে পারে, এটা কি অন্য কোনো সীমাবদ্ধতা আছে, কিটের সীমাবদ্ধতা আছে, পেপার পত্রিকায় পড়তেছে, কিট আপনি স্টোরে ডেলিভারি হচ্ছে না মানুষ, এটা ঠিক বুঝতে পারছি, মন্তব্য করতে পারছি না। আমি আপনার সম্মানে বলতে চাই, আমাদের জীবন এবং জীবিকাকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের আদর্শকে, আমাদের মুক্তিতে অকৃত্রিম চেতনাকে যদি আমরা বাঁচায় রাখতে চাই, দেয়ার ইজ নো অপশন, দেয়ার ইজ নো অল্টারনেট হোল কান্ট্রি ইন দি হোল ইন দিস প্রসেস। এখানে আপনিও থাকবেন, শহীদ ভাই থাকবে, আপনার থাকা উচিত। এখন আমি আর একটা পয়েন্ট বলতে চাই, জাতীয় নিরাপত্তা স্বার্থে করোনার সঙ্গে সম্পর্কিত তো খুবই জাতীয় নিরাপত্তার সাথে, এই জন্য যে গত তিন চার দিন যেমন প্রেসিডেন্ট হাসপাতাল উত্তরার সিলগালা করার পর সোশ্যাল মিডিয়াতে যে লেখালেখি গত করছে, ফেসবুকে বিভিন্ন জায়গায় ওনার সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির ছবি দেখা যাচ্ছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছবি দিচ্ছেন এটা দেখা যাচ্ছে, ওনার সঙ্গে মাননীয় মহাসচিবের মধ্যে ছবি দেখা যাচ্ছে, রাষ্ট্রমন্ত্রী ছবি দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে।
করাটাই আমার উচিত, সেটা ভালো করি। সেই একমাত্র কারণে আপনি যদি দেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ ইব্রাহিম প্রতি চেয়ারম্যান বাংলাদেশ কল্যাণ পার্টি বাংলাদেশের রাষ্ট্রপতির জন্য বঙ্গভবনের জন্য নিরাপত্তার প্রতি হুমকি এবং উহাকে বঙ্গভবনে প্রবেশ করতে দেওয়া হইবে না, তাহলে আমরা রিজেক্ট মালিকের অ্যান্টিসিডেন্ট তার পরিচয় কতটুকু গবেষণা করে বের করলাম যে আপনি তাকে বাংলাদেশ সরকারের সচিবালয় সকল মন্ত্রী দপ্তর রাষ্ট্রপতির দপ্তর অফিস বঙ্গভবন পর্যন্ত তাকে আপনি অ্যাক্সেস দিচ্ছেন। এই প্রশ্নটা আলোচনার বাকি রাখে যে আমরা ব্যক্তিকেন্দ্রিক আবেগ প্রবণ রাজনৈতিক হিংসা রাজনৈতিক আবেগ দিয়ে বিচার থাকবে, রাষ্ট্রীয় চিন্তা রাষ্ট্রের নিরাপত্তা কর্ণধারদের নিরাপত্তার জন্য আমাদের কাজ উচিত হবে আরেকটু আন্তরিক হওয়া এবং যারা পেশাদার এই কাজ করার জন্য নিয়োজিত আছে এই কাজটা যারা পেশাদারিত্বের সঙ্গে করেন তাহলে আমার বিপদ। ধন্যবাদ, বাকি কোথায়? ধন্যবাদ শেখ শহীদুল ইসলাম। জেনারেল ইব্রাহিমের এই কথার সূত্র ধরে আমি যে প্রশ্নটা করতে চাই যে আসলে আমাদের যে সব সংস্থাগুলো কাজ করে এই যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে তারা আসলে প্রকৃত তথ্যাদি পান কিনা, অ্যানালাইসিস ঠিকমতো করেন কিনা, যথাযথ জায়গায় সেগুলো ব্যবহার করেন কিনা, দেন কিনা, নাকি কেবলমাত্র যারা একটু সমালোচনা করে, যদিও সমালোচনাটাই আসলে সবচেয়ে বেশি প্রয়োজন এবং সেটাই আসলে কল্যাণকর যে কারোর জন্য, যারা সবসময় ইয়েস ইয়েস বলে বা প্রশংসা করে তারা আসলে ক্ষতিকর, এটি অনেক সময় আমাদের রাজনীতিবিদরা বুঝতে চান না। তো এই যে একটা উদাহরণ জেনারেল ইব্রাহিম দিলেন, এটি তো সত্যি কথা যে এত জায়গায় যারা অ্যাক্সেস, তো তার সম্পর্কে আর কি তথ্য থাকলো? বা এই যে হসপিটালটি ছয় বছরদের অনুমোদন নেই, আমরা যে কোনো একটা সরকারি কাজের জন্য, যে কোনো একটা সরকারি ব্যবসার জন্য, যে কোনো ইয়েতেই জানি আমরা যে প্রচুর কাগজপত্র দরকার হয়, প্রচুর আমলাতান্ত্রিক জটিলতার ব্যাপার আছে, এটা লাগবে ওটা লাগবে, ওটা নাই কেন, এটা নাই কেন, সেখানে এরকম একটি হসপিটালকে যে মানে ডেডিকেটেড হসপিটাল একদম শুরুর দিকে দেওয়া হলো, ছয় বছর ধরে তার অনুমোদন নেই। তো স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট সংস্থাগুলো ব্যক্তিবর্গ কি করলেন, এবং যেখানে মন্ত্রী সচিব সবাই মিলে স্বাক্ষরও করলেন? তো আমরা হয়তো একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি, তার সমস্যাগুলো আলোচনা করছি, কিন্তু আমরা যদি সিস্টেমকে প্রশ্ন না করি, আমরা যদি যে এবং কাকে আমরা সুবিধা দিব কাকে দিব না, কার প্রতি বিরাগ ভাজন হব, তার দিকেই সব নজর থাকবে, আর আমার গুণগান যে করবে সে শত খারাপ লোক হলো তার দিকে কোনো নজর থাকবে না, মানে এই সমস্যার সমাধান কি? দেখুন, আপনি একটা মৌলিক প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নটা আমাদের দেশের রাজনীতিতে সবসময় উচ্চারিত হয়। আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এই সংস্কৃতিটা হলো একটা দূষিত সংস্কৃতি। এই সংস্কৃতিতে এই দেখা যায় যে যারা একটা দলের ত্যাগ তিতিক্ষা করে বা একটা জাতির জন্য ত্যাগ তিতিক্ষা করে, তারা সবসময় একটু নীতিবান হন এবং তারা নীতির ক্ষেত্রে আপোষ করতে চান না। আপোষ করতে না চাওয়ার জন্যই তাদের পক্ষে কিন্তু ইয়েস ম্যান হওয়া সম্ভব হয় না। ইয়েস ম্যান হওয়া সম্ভব না হওয়ার কারণে তারা যখন ওই দলটি সংগ্রাম মুখর পরিবেশ ছেড়ে ক্ষমতায় আসীন হন, তখন দেখা যায় যে ওই যে লোকগুলো যারা নীতিবান, যারা সংগ্রাম মুখর অতীতে ছিলেন, যারা দলের আদর্শের জন্য কাজ করেছেন, তারা অনেকটা পিছিয়ে পড়ে যায়। এবং যারা ইয়েস ম্যান করতে পারেন, ইয়েস গিরি করতে পারেন, যারা সব কথায় আহা বেশ 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 বলতে পারেন, তারা এসে ওই দলগুলিতে জুড়ে বসে। এবং এই জুড়ে বসার ক্ষেত্রে আজকে একটা নতুন সামগ্রীও যোগ হয়েছে। আগে শুধু মুখের স্তুতি দিয়ে জুড়ে বসতেন, এখন সেই স্তুতির সাথে একটা বড় বড় প্যাকেট টাকার অঙ্ক সেখানে যুক্ত হয়ে যায়। এবং এই টাকার অঙ্কর কথা শোনা যায় বলে মনোনয়ন বাণিজ্যের আজকাল কথা শোনা যায়। আজকে এখানে আপনার মন্ত্রিত্ব যারা থাকেন তাদের রাতারাতি শ্রীবৃদ্ধির কথা অনেক ক্ষেত্রে শোনা যায়, এবং আজকে যারা ক্ষমতায় থাকেন তারা ক্ষমতা ছাড়তেও ভয় পান। এর প্রধান কারণ কিন্তু যে এই যে যে খারাপ কাজগুলো সংগঠিত হয়, এই কাজগুলিকে কিন্তু পরবর্তীতে যে সরকার আসে তারা ব্যবহার করে, এবং তারা ঠিকভাবে দুর্নীতি দূর করার ক্ষেত্রে ব্যবহার না করলেও রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার জন্য এগুলো ব্যবহার করে।
তো সুতরাং আমি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বলতে চাই এবং আন্তরিকতার সঙ্গে বলতে চাই যে এখানে সিস্টেমকে কাজ করতে দেওয়া উচিত, কিন্তু আমাদের এখানে কোনো সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয় না বা যারা এর দায়িত্বে থাকেন তারা করেন। আমাদের এখানে তারা যারা এই বিভিন্ন এজেন্সিতে কাজ করেন তারা দেখি অধিকাংশ ক্ষেত্রেই যে উপরে যিনি আছেন তার সন্তুষ্টি বিধানের জন্য যেসব কথা লেখা প্রয়োজন একজন ব্যক্তি সম্পর্কে সেসব কথা লিখে দেয়, নিরপেক্ষভাবে ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত হওয়া বা ওই ব্যক্তির পক্ষে বিষয়টি যাওয়া এটা তারা অনেক ক্ষেত্রে করেন না, এবং না করার ফলে যারা সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা এক ধরনের ডিলেমার মধ্যে পড়ে যান যে এই লোকটা সম্পর্কে এরকমের ভালো তথ্য এসছে একে বাদ দেই কেমন করে, এবং একে যেহেতু বাদ দেওয়া যাচ্ছে না কিন্তু দেখা গেল যে সেই লোকটাই খারাপ বেশি, সেই লোকটাই হাইব্রিড যারা নতুন করে দলে ঢুকছেন যারা দলকে ব্যবহার করে ক্ষমতায় নিচ্ছেন হয়তো ওই লোকই কিছুদিন আগে হাওয়া ভবনে ছিলেন বা ওই লোকই কিছুদিন আগে আমরা যখন জাতীয় পার্টি ছিলাম আমাদের দলের হয়তো দাবিদারি করেছেন, এরকমের অনেক ঘটনা আছে। তো সুতরাং আমি মনে করি যে এটা আমি আপনার সঙ্গে এবং জেনারেল ইব্রাহিমের সঙ্গে একমত যে এইসব বিষয়গুলো কিন্তু আমাদের হালকা ভাবে আর এখন নেওয়ার কোনো অবকাশ নেই, আমাদের সিস্টেম গড়ে তোলা উচিত এবং সেই সিস্টেমকে কাজ করতে দেওয়া উচিত, এবং যারা সেই কাজের এক্সিকিউশন করবেন তারা অত্যন্ত সঠিকভাবে যেন কাজটা করেন তার একটা জবাবদিহিতা থাকে, তার একটা ব্যবস্থা থাকা প্রয়োজন। আজকে আপনি যদি আমাদের সামগ্রিক পরিবেশের দিকে তাকান আমাদের দেশে, আমরা মনে করি যে পরম করুণাময় আল্লাহ তাআলা তার নিজস্ব অনুগ্রহে নিঃসন্দেহে আমাদের এই দেশকে আমাদের জাতিকে হেফাজত করছে, কিন্তু এখানে যেসব ঘটনা বেরিয়ে আসছে এর যে কোনো দু একটি ঘটনায় যে কোনো দেশে একটি সরকারের পতন হয়ে যাওয়ার মতন কিন্তু বিষয় বা উপাদান থেকে যায়। অতএব আমরা সেদিক থেকে অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা আমাদের আল্লাহ তাআলার পরম অনুগ্রহ পাচ্ছি এবং সেজন্য আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এই কথা মনে রাখতে হবে যে আল্লাহ পাক নিজেই বলেছেন পবিত্র কোরআন শরীফে আছে যে আমি সেই জাতিকে সাহায্য করি না যে জাতি তার নিজের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করে না। দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বদরের যুদ্ধে কি করেছেন, উনি সেনাবাহিনী সাজিয়ে কে কোথায় দাঁড়াবে ঠিক করে দিয়ে কমান্ডার ইন চিফ হিসাবে তারপরে আল্লাহ পাকের কাছে মোনাজাত করেছেন যে আমাকে তুমি ভিক্টরি দাও, আমাদেরকে তুমি বিজয় দাও, তোমার ধর্মের বিজয় দাও। তো আমরা যদি এইভাবে নিজেদেরকে পরিচালনা করি আমাদের দেখতে হবে যে আমাদের ডিউটি যেটা সেটা তো আমাদের করতে হবে, এক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গি বা এক্ষেত্রে আমাদের সংকীর্ণ রাজনৈতিক চিন্তা এগুলো আমাদের সর্বনাশ করছে, এবং এই সর্বনাশ থেকে আমাদের যদি উদ্ধার পেতে হয় তাহলে এই ধরনের শাহেদ মিঠু বা জিকে শামীম বা এই ধরনের লোক যারা অনু টনু কি শুনি এগুলো থেকে যদি আমাদের রক্ষা পেতে হয় তাহলে আমার মনে হয় আমাদের প্রয়োজন হবে নিয়মকে যথাযথভাবে অনুসরণ করা, এবং সেই নিয়মটা যেন একটা সুষ্ঠু নিয়ম হয়, এবং যদি সেই নিয়মের কোথাও আমি দেখি যে আমার সরকারি কাজকর্ম করতে বা আমার দায়িত্ব পালন করতে অসুবিধা হচ্ছে আমরা সেই নিয়মটা বদলাই নিতে পারি যাতে অসুবিধাটা দূর হয়, কিন্তু নিয়মগুলো কিন্তু আমাদের পালন করা উচিত। এখানে আমি আরেকটি বিষয় শেষ করতে হবে আমাকে ছোট করে একদম এক মিনিট একদম ছোট করে বলছি যে দেখুন আমার মনে হয় আমরা সবসময় বলি যে ইউনিটি ইজ এ স্ট্রেংথ, তো আমাদের দেশের জনগণ আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ, যে কথা জেনারেল ইব্রাহিমও বলেছেন যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি যে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন সেই কাজগুলো আমাদের সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তার সেই কথাগুলো যে বাস্তবায়িত হচ্ছে না সেখানেই আমাদের দুঃখ। সম্ভবত আমার মনে হয় যে এই বিষয়টির দিকে আমি সরকার প্রধান আমাদের দেশের প্রধান নেত্রী তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে তার টিমটা যেন তিনি একটু রিকাস্ট করেন, এবং সেখানে যেন এফিশিয়েন্ট লোক যারা সত্যিকারের যথাযথভাবে তার দায়িত্বগুলো সম্পাদন করতে পারবেন সেই ধরনের লোক তাদেরকে যেন তিনি স্থান করে দেন, ধন্যবাদ, যাতে করে আমরা
এই মহাসংকট থেকে উত্তরণ ঘটিয়ে আমরা জাতিকে আবার আলোর পথে নিয়ে যেতে পারি, যে কথা তিনি বলেছেন, আধার কেটে যাবে, নতুন আলো আবার আসবে, সেই আলোর আশাটাকে যেন আমরা ত্বরান্বিত করতে পারি। জেনারেল ইব্রাহিম, আমাদের লেভেলে আমরা শুধু সংকীর্ণ দলীয় চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি, বাংলাদেশ কল্যাণ পার্টি সকলে এবং আমিও চিন্তা করি যে দেশ আগে, জাতি আগে, তারপরে দল। উদাহরণ দিচ্ছি, রোহিঙ্গা সংকটের সময় সেপ্টেম্বরের 11 তারিখ আমি দলীয় মতের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দোতলায় সম্মেলন ডেকেছিলাম এবং আবেদন করেছিলাম বিশ্বব্যাপী যে আপনারা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের পক্ষে দাঁড়ান। তখন তো আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, আমি তো আওয়ামী লীগের কল্যাণ পার্টি ডিফারেন্স করিনি। অনুরূপ কোভিড এর সময়ও আমাদের প্রার্থনা যে আমরা ইনক্লুসিভ ওয়েতে সবাইকে নিয়ে আগাই। আমি আবেদন করবো যে আমাদের মেধা, আমাদের ত্যাগ, আমাদের অভিজ্ঞতা সবকিছু আমরা দেশের জন্য দিতে চাই। আমরা যে জাতির অংশ মিল্লাত ইব্রাহিম কোরবানি আসছে, ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন, কোরআনে আছে, আমার সালাত, আমার কোরবানি, আমার সব তোমার জন্য। আমরা বলতে চাই, আমি আজকে জাগতিক ভাবে দুনিয়াবি নিয়মে বলতে চাই, আমাদের অভিজ্ঞতা, আমাদের সম্পদ, আমাদের মেধা, আমাদের অভিব্যক্তি, আমাদের আবেগ এই বাংলাদেশ, বাংলাদেশী জাতির জন্য। আমরা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এই সরকারে যারা আছেন, সরকারের বাইরে যারা আছেন, সকলের নিকট আবেদন, এই ক্রান্তিকালে জাতির এত বড় সংকটে আমরা একতাবদ্ধ হব। সরকারকে শুধু একটু সুযোগ দিতে হবে, অনুঘটকের ভূমিকাটা পালন করতে। ভাইয়েরা এই করছেন, এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সেবা দিচ্ছেন, আশা করছি যারা কথা ছাড়া, বার্তা ছাড়া, যুক্তি ছাড়া সেনাবাহিনী সমালোচনা করছেন, তারা দ্বিতীয়বার চিন্তা করবেন। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী জনগণের গর্বের বিষয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এই যে সিএমএইচ ডাক্তার সম্প্রদায়, চিকিৎসা বিভাগ, তাদের জন্য সবাই দোয়া করি। যারা অসুস্থ আল্লাহ ধন্যবাদ, আল্লাহ আমাদের এই পরীক্ষায় ধন্যবাদ ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য করছি, আল্লাহ আমাদেরকে সাহায্য করে পরিস্থিতি উত্তরণের সুযোগ করে দিন। ধন্যবাদ এবং চ্যানেল এবং তার দর্শক, ধন্যবাদ। মিস্টার শেখ শহিদুল ইসলাম, শোনা যাচ্ছেন আপনার কথা। বলছি যে আমাদের কেবলমাত্র এই যে সিএমএইচ এর ডাক্তার না, যারা ফ্রন্টলাইনে আছেন, তারা পুলিশ আছেন, তারা আর্মি আছেন, তারা ডাক্তার আছেন, নার্স আছেন, প্যারামেডিক্স আছেন, এই ফ্রন্টলাইনার যারা, তাদের সকলকে আমাদের অনেক 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 ধন্যবাদ। মিস্টার শেখ শহিদুল ইসলাম এবং মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম প্রতীক। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা করোনা ভাইরাস এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। আমার অতিথিরা দুজনই একমত, যদিও রাজনৈতিকভাবে দুটো বিপরীত মেরু অবস্থানে রয়েছেন, কিন্তু একমত যে আমাদের এখানে পুরো পরিস্থিতিটাকে একটা অব্যবস্থাপনার চূড়ান্ত নজির আমরা উপস্থাপন করেছি। এখানে সুশাসনের ঘাটতি একটা বড় সমস্যা, রাজনৈতিক সংস্কৃতির নিম্নমান একটি বড় সমস্যা, এবং এটি দেশের ভেতরে মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি করছে, দেশের বাইরে ভাবমূর্তি সংকট তৈরি করছে, এবং এটি কাটিয়ে উঠবার জন্য আসলে সমস্ত সব কিছুতে ইনক্লুসিভ একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ বা রাষ্ট্র তৈরি আমাদেরকে করতে হবে। এবং এখানে প্রতিষ্ঠানগুলো যে ঠিকঠাক মতো কাজ করছে না, বিভিন্ন দায়িত্বে যারা আছেন তারা যে তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না, সেই নজিরও তারা বিভিন্ন উদাহরণ তারা তুলে ধরেছেন, এবং ঘাটতিটা আসলে সংকটটা সেই জায়গায়। আমরা যদি কারা সমালোচনা করছেন তাদেরকে চিহ্নিত করবার চেষ্টা করি, এবং কারা সবসময় প্রশংসা করছেন তাদেরকে নিয়ে সবসময় ব্যতিব্যস্ত থাকি বা তাদেরকে কাছে টেনে রাখবার চেষ্টা করি, তাহলে এই যাদের নাম ওনারা উচ্চারণ করেছেন, মিঠু, পিপুল, শাহেদ বা আরও এরকম, এই এই ধরনের সংকট তৈরি হতে থাকবে, এরকম নতুন নতুন নাম আসবে, সময় যাবে, হারিয়ে যাবে, কিন্তু সংকটটা আসলে সমাজ থেকে দূর হবে না। কাজেই সেই জায়গায় আমাদের অনেক বেশি নজর দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।